স্বৈরাচার প্রতিরোধ দিবস আজ 1983 সালে এদিন স্বৈরাচার এরশাদ সরকারের বিতর্কিত শিক্ষানীতির বিরুদ্ধে রাজপথে নেমে জীবন দিয়েছিল জয়নাল জাফর মোজাম্মেল সহ আরও অনেকে। স্বৈরাচার প্রতিরোধ দিবসে আন্দোলনের সংশ্লিষ্ট নেতারা বলেছেন, শিক্ষা ব্যবস্থায় এখনও অসাম্প্রদায়িক চেতনা প্রতিষ্ঠিত করতে না পারাটা হতাশার। আন্দোলনের শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি চান তারা। নাজিব বেগের রিপোর্ট। দাবি ছিল একটি অবৈতনিক, অসাম্প্রদায়িক, বৈষম্যহীন শিক্ষানীতির। কিন্তু 1982 সালে সে সময়ের স্বৈরাচার এরশাদ সরকারের শিক্ষামন্ত্রী মজিদ খান যে শিক্ষানীতি ঘোষণা করেছিলেন, সেখানে বাণিজ্যিকীকরণ আর ধর্মীয় সাম্প্রদায়িকতার অভিযোগ ওঠে। এর বিরুদ্ধে আন্দোলনের ধারাবাহিকতায় এর পরের বছর 14 ফেব্রুয়ারি স্মারকলিপিতে সচিবালয়ে যাওয়ার সময় পুলিশের গুলিতে প্রাণ হারান জয়নাল জাফর মোজাম্মেল, আয়ুব দীপালী শাহসহ অনেকেই। 1990 সালে স্বৈরাচারী এরশাদ যুগের অবসান হলেও এর বীজ বপন হয়েছিল 83-র মধ্য ফেব্রুয়ারির এই দিনই। দিবসটি উপলক্ষে হাইকোর্ট এলাকায় শিক্ষা অধিকার চত্বরে পুষ্পস্তবক অর্পণ করে বিভিন্ন ছাত্র সংগঠন। শ্রদ্ধা জানান স্বৈরাচার বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সংশ্লিষ্টরা। 14 ফেব্রুয়ারি ছিল স্বৈরাচারী এরশাদ শাহীর বিরুদ্ধে আন্দোলনের সূচনা পর্ব। 14 ফেব্রুয়ারির পতাকা হাতেই নিয়েই আমরা 90-এ গণ অভ্যুত্থান করতে সক্ষম হয়েছি এবং স্বৈরাচারী এরশাদ শাহীর পতন হয়েছে। সেদিনের কর্মসূচিতে অংশ নিয়েছিলেন শফি আহমেদ। শিক্ষা ব্যবস্থা নিয়ে নিজের হতাশার কথা জানালেন তিনি। সবাই যেন গণতন্ত্রের যে দাবিটা ছিল সেই দাবিটাকে যেন সামনের দিকে এগিয়ে নিয়ে আসে, কারণ গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা এখনও নির্মিত হয় নাই, অসাম্প্রদায়িক সমাজ ব্যবস্থা নির্মিত হয় নাই, শিক্ষা ব্যবস্থা এখনও সাম্প্রদায়িক, সাম্য ধনী গরিবের ব্যবধান বাড়ছে। দিবসটি উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় স্বৈরাচার প্রতিরোধ আন্দোলনের শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি জানানো হয়। এরশাদ বিরোধী সামরিক শাসন বিরোধী আন্দোলনে জীবন হারিয়েছেন সেই সব শহীদ ছাত্রছাত্রীদের একটি স্বীকৃতি যেন ব্যবস্থা গ্রহণ করা হয়। দেশের যে কোনো সংকটে প্রয়োজনে আবারও মাঠে নামার কথা বলেন তারা। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা।